হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, চলে এলাম আমি একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে। দেখো সবারই ভালো লাগবে আশা করি। এখন সবাই ডায়েট মেনটেন করে, তাই ভাবলাম ডায়েটের কি একটা রেসিপি করা যায় সামান্য অল্প তেল দিয়ে। আমি নিয়ে এলাম দেখো রেসিপিটা, পরে বলছি রেসিপিটা কি বানালাম। আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম আর জাস্ট সামান্য একটু তেল, তেলটা না দিনেই নয় বন্ধুরা তাই দিলাম, না হলে বিনা তেলেই রান্না করে দেখাতাম। তোমরা যদি বিনা তেলের রান্না আমার কাছ থেকে দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি, আর এই যে রেখেছিলাম অল্প মূলো আর গাজর, মূলোটা আর গাজরটা অল্প ভালোভাবে নেড়ে নিতে হবে। আর রেখেছি লাল শাক ও পালং শাক। তোমাদের কাছে যদি আরও কোনো শাক সবজি থাকে তাহলে সবটাই দিয়ে দিতে পারো। আমাদের অনেক সময় বাড়িতে বেঁচে যায় যেমন অল্প বেগুন, অল্প মূলো, অল্প ফুলকপি, সিম, গাজর, বিট, যার যেটাই বেঁচে যায় অল্প অল্প করে, সেটাও একটা মিক্সড ভেজ তৈরি হয়ে যায়। তোমরা দেখবে চেষ্টা করে রেঁধে। আমি দিয়ে দিলাম হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম আদা রসুন অল্প। তোমরা চাইলে অন্য কিছু আরও মশলা অ্যাড করতে পারো। আর সামান্য দিয়ে দিলাম জল, জল দিলে একটু সেদ্ধ করার জন্য সামান্য জাস্ট অল্প জল দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। বন্ধুরা লো ফ্লেমে করবে তাহলে জিনিসটা ভালো হবে আর জলদি পুড়ে যাবে না। আমার জলটা দেখো সব টেনে নিয়েছে, আর সামান্য অল্প আমি একটু জল দিয়ে দেবো তাহলে জিনিসটা একটু ভালো হবে। আর নেড়ে নিলাম ভালোভাবে, দেখো আমার জিনিসটা কি সুন্দর লাগছে দেখতে। আর আমি এদিকে একটা অন্য হাতা চাপিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য তেল, অল্প জিরে আর গোটা লঙ্কা। এই ফড়নটা দিলে পরে জিনিসটার টেস্টটা আরও ভালো হয়ে ওঠে। বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের কাছে শেয়ার করো, আর একটা লাইক অবশ্যই করবে যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। আর তোমাদের কাছে একটা কমেন্টের অবশ্যই আশা করব, যাতে তোমাদের কি অসুবিধা করছে, যদি আমার মিস্টেক হয়ে থাকে সেটাও তোমরা বলে দিবে। দেখো তৈরি হয়ে গেল আমার মিক্স ভেজ রেসিপিটা, দেখতেও যত সুন্দর লাগছে খেতেও সেই রকম